শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ, স্বাভাবিক জীবন হারাচ্ছেন আক্রান্তরা। ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে মধ্যপ্রদেশে প্রথম মৃত্যু। পাকিস্তানের লাহোরে আবাসিক এলাকায় ভয়াবহ বিস্ফোরণে নিহত চার, শিশুসহ আহত অন্তত 20 জন। আফগানিস্তানে আর সেনা না পাঠানোর ঘোষণা দিল তুরস্ক। তালেবানের অগ্রাভিযান ঠেকাতে অস্ত্র হাতে নিলেন আফগান নারীরা। চীনের সঙ্গে সংঘাতের জন্য প্রস্তুতির হুঁশিয়ারি তাইওয়ানের। এবং সবশেষ থাকছে, ইরান এবং পাকিস্তানকে ছাড়া আফগান সংকট কোনোভাবেই সমাধান সম্ভব নয় বলল রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতের মহামারী করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন প্রায় 4 লাখের মতো মানুষ, সুস্থ হয়েছেন 2 কোটি 90 লাখের মতো মানুষ। তবে সুস্থ হওয়া সবাই স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি, তাদের অনেককেই ফের হাসপাতালে ভর্তি হয়েছে ব্ল্যাক ফাঙ্গাসের আক্রান্ত হয়ে। ব্ল্যাক ফাঙ্গাসের কারণে চোখের দৃষ্টিশক্তি ঘোলা হয়ে যায়, চোখের পাতা নিচের দিকে ঝুঁকে পড়া বা নাক দিয়ে তরল নিঃসৃত হয়। নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে জানিয়েছে, এরই মধ্যে ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত হয়ে ভারতে 2100 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন অন্তত 30,000-এরও বেশি। ওয়াশিংটন পোস্ট দীর্ঘ একটি প্রতিবেদনে জানিয়েছে, ডায়াবেটিস আছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল এমন ব্যক্তিরা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার সর্বোচ্চ ঝুঁকিতে থাকেন। ব্ল্যাক ফাঙ্গাস থেকে মুক্তির একমাত্র চিকিৎসা হচ্ছে আক্রান্ত স্থান থেকে ফাঙ্গাসকে কেটে ফেলা, কিন্তু অধিকাংশ সময় আক্রান্ত স্থানটি হচ্ছে চোখ, ফলে অনেককেই বাঁচাতে হলে চোখকে বাদ দিয়ে দিতে হচ্ছে। এতে রুটি রুজি হারিয়ে অনেকটা দুর্দশায় পড়তে হচ্ছে তাদেরকে। করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ডেল্টা প্লাসে ভারতের মধ্যপ্রদেশে প্রথম একজনের মৃত্যু হয়েছে। মৃত এই নারী উজ্জয়িনীর বাসিন্দা। স্থানীয় প্রশাসন জানায়, ওই নারীর মৃত্যু হয়েছিল আগেই, পরে জিনোম বিশ্লেষণ করে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের বিষয়টি বুধবার ধরা পড়ে। আনন্দবাজারের খবরে বলা হয়েছে, এই মৃত্যু করোনা ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে ভারতে প্রথম মৃত্যু কিনা সে বিষয়ে দেশটির সরকার এখনও কিছু জানায়নি। তবে ধারণা করা হচ্ছে এই ভ্যারিয়েন্টটি এটিই প্রথম ভারতে মৃত্যু। মধ্যপ্রদেশের মেডিকেল এডুকেশন মন্ত্রী বিশ্বাস সরঙ্গ বলেছেন, সরকার বিষয়টির উপর নজর রাখছে। ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার রোগীদের সংস্পর্শে যারা এসেছেন তাদের যত দ্রুত সম্ভব খুঁজে বের করে পরীক্ষা করা হবে। পাকিস্তানের লাহোরে হাফিজ সাইদের বাড়ির কাছে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে 4 জন নিহত হয়েছেন। হাফিজ জামাত উদ দাওয়ার প্রধান। বুধবার সকালে এই বিস্ফোরণে আহত হয়েছে 1 শিশুসহ 20 জন। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের জনবহুল এলাকায় এই বিস্ফোরণে মারাত্মক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, অত্যন্ত শক্তিশালী ছিল এই বিস্ফোরণ, তীব্রতার আশেপাশে বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়। বিস্ফোরণের জায়গায় মাটিতে প্রায় 4 ফুট গভীর গর্ত সৃষ্টি হয়েছে। প্রথম মনে করা হয়েছিল গ্যাস পাইপলাইন ফেটে এই বিস্ফোরণ হয়, কিন্তু পরে প্রত্যক্ষদর্শীদের দাবি থেকে ঘটনা মোড় নেয় অন্যদিকে। পাক সংবাদ মাধ্যমের সূত্রের খবর অনুযায়ী, বিস্ফোরণটি ঘটেছে ঘটনাস্থলে রাখা একটি বড় গাড়িতে। অনুমান করা হচ্ছে প্রচুর পরিমাণে শক্তিশালী বিস্ফোরক বোঝাই করে গাড়িটি পরিকল্পনা মাফিক ওখানে রাখা হয়েছিল। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি। 2020 সালের ফেব্রুয়ারি মাসে সন্ত্রাসী আর্থিক মদত দেওয়ার অভিযোগে হাফিজ সাইদকে দোষী সাব্যস্ত করে পাকিস্তান পরে 2টি হামলায় তাকে 5.5 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে দেশটির আদালত। আফগানিস্তানে নতুন করে আর কোনো সেনা না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী হুলোশি আকার বুধবার সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ন্যাটো বাহিনীর অংশ হিসেবে আফগানিস্তানে বর্তমানে যেসব তুর্কি সেনা মোতায়েন রয়েছে তার বাইরে দেশটিতে নতুন করে আর কোনো সেনা পাঠাবে না। হুলোশি আকার বলেছেন, মার্কিন এবং ন্যাটো বাহিনী আফগানিস্তান ত্যাগের পর কাবুল বিমানবন্দর নিরাপত্তার দায়িত্বে নেওয়ার জন্য তুরস্কের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, তবে এজন্য দেশটিতে বাড়তি কোনো সেনা মোতায়েন করা হবে না। গত 6 বছর ধরে তুর্কি সেনারা ন্যাটোর অধীনে আফগান বিমানবন্দরে
নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করেছে বলেও জানান তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী। আমেরিকার নেতৃত্বে ন্যাটো সৈনিকরা আফগানিস্তান ছেড়ে যাওয়া শুরু করলে সেখানে থাকা বিদেশি মিশনগুলোতে চাকরি করা বিদেশিরা তাদের পরিবার এবং ত্রাণ সংস্থার কর্মীদের যাতায়াতের নিরাপত্তার জন্য তুরস্কের কাছ থেকে কাবুল এয়ারপোর্টে নিরাপত্তার দায়িত্ব নিতে চাচ্ছে মার্কিন প্রশাসন। আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে মার্কিন বাহিনী পুরোপুরি প্রত্যাহারের আগেই আফগানিস্তানে টার্কিশ মিশন প্রতিষ্ঠার বিষয়টি নিশ্চিত করতে একযোগে কাজ করার ব্যাপারে সম্মত হয়েছেন বাইডেন এবং এরদোগান। এদিকে 2020 সালে স্বাক্ষরিত চুক্তি অনুসারে আফগানিস্তান থেকে তুরস্কের সেনাদের প্রত্যাহার করা উচিত বলে জানিয়েছে তালেবান। মার্কিন এবং ন্যাটো সেনারা আফগানিস্তান থেকে চলে যাওয়ার পর কাবুল বিমানবন্দর পরিচালনা করতে তুরস্ক যে প্রস্তাব দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে গোষ্ঠীটি। আফগানিস্তানের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের জের ধরে তালেবান বেশ কিছু জেলা দখল করে নেওয়ার পর তালেবানের বিরুদ্ধে গণপ্রতিরোধ বাহিনী গঠন করা হচ্ছে। এসব বাহিনীতে উল্লেখযোগ্য সংখ্যক আফগান নারী অংশগ্রহণ করেছেন। আফগানিস্তানের উত্তর পূর্ব এবং পশ্চিমাঞ্চলে এসব গণপ্রতিরোধ বাহিনী গঠন করা হচ্ছে। তবে তালেবানে গতকাল একটি বিবৃতি প্রকাশ করে এই মর্মে হুঁশিয়ার উচ্চারণ করেছে যে যারা এই ধরনের বাহিনী গঠন করার উদ্যোগ নিয়েছে তাদেরকে ক্ষমা করা হবে না। তালেবানের বিবৃতিতে বক্তব্যের ধরন থেকে বোঝা যায় তারা ক্ষমতা হাতে পাওয়ার পর এসব উদ্যোক্তাকে শাস্তি দেওয়ার কথা বুঝিয়েছেন। অবশ্য তালেবান এই পর্যন্ত বেশ কিছু জেলা দখল করতে পারলেও এককভাবে কোনো প্রদেশ বা বড় কোনো শহর দখল করতে পারেনি। আফগানিস্তানের জুজজান প্রদেশে বহু নারী নিরাপত্তা বাহিনীর সমর্থনে অস্ত্র হাতে তুলে নিয়েছেন বলে দেশটির গণমাধ্যমগুলো খবর দিয়েছে। জুজজানের প্রাদেশিক সরকার একটি বিবৃতি প্রকাশ করে এই খবরে সত্যতা নিশ্চিত করতে বলেছে এসব নারী অস্ত্র হাতে নিয়ে এই বার্তা দিতে চান যে তারা তাদের শহরগুলোতে কোনো অবস্থান তালেবানের অনুপ্রবেশ মেনে নিতে রাজি নন। রাজধানী কাবুলের উত্তরে অবস্থিত কুদহাম শহরে শত শত মানুষ এক স্থানে সমবেত হয়ে পুলিশের কাছ থেকে অস্ত্র গ্রহণ করে নিরাপত্তা বাহিনীর প্রতি নিজেদের সমর্থন ঘোষণা করেছেন। 1990-এর দশকে আফগানিস্তানের ক্ষমতায় থাকার সময় তালিবান কুদ্দাহাম ব্যাপক গণহত্যা চালানোর পাশাপাশি প্রাণ জ্বালিয়ে দিয়েছিল বলে অভিযোগ রয়েছে। তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উই বলেছেন চীনে অব্যাহত সামরিক ভীতি প্রদর্শনের কারণে সম্ভাব্য সংঘাতের জন্য তাইওয়ানের প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এক সাক্ষাৎকারে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে তিনি এমন হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন তাইওয়ানের সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে পারি না, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। যখন চীন সরকার বলছে যে তারা শক্তি প্রয়োগ বন্ধ করবে না এবং তাইওয়ানের আশেপাশে সামরিক মহড়া চালাবে, আমরা তখন একে সত্য বলে বিশ্বাস করব। উল্লেখ্য, এক সপ্তাহ আগেই তাইওয়ানে ঘোষিত আকাশপথ রক্ষার সীমানায় ঢুকে পড়েছিল চীনের 28টি যুদ্ধবিমান। অবশ্য এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নয়, তবে এর মাধ্যমে চীন প্রচ্ছন্নভাবে তাইওয়ানকে হুমকি দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শুইগু বলেছেন তেহরান এবং ইসলামাবাদের সহযোগিতা ছাড়া আফগান সংকটের সমাধান সম্ভব নয়। তিনি নবম মস্কো আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে দেয়া বক্তব্যে এই মন্তব্য করেছেন। শুইগু বলেন আফগান সংকট সমাধানের জন্য আন্তর্জাতিক সহযোগিতার ব্যাপারে জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। রুশ প্রতিরক্ষা মন্ত্রী এই কাজে সাংহাই সহযোগিতা পরিষদের সহযোগিতাকে গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছেন। ইরান এবং পাকিস্তান সহ আফগানিস্তানের সবগুলো প্রতিবেশী দেশ সাংহাই সহযোগিতা পরিষদের সদস্য। সের্গেই শুইগু আরও বলেছেন এই বাস্তবতা স্বীকার করতেই হবে যে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী আফগানিস্তানে তাদের 20 বছরের দীর্ঘ উপস্থিতি সত্ত্বেও দেশটির নিরাপত্তা পরিস্থিতি উন্নতি ঘটাতে কিংবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে ব্যর্থ হয়েছে। গত বছর তালেবানের সঙ্গে স্বাক্ষরিত একটি চুক্তি অনুযায়ী মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী আফগানিস্তান থেকে তাদের সব সেনা প্রত্যাহার করতে যাচ্ছে। তবে বিদেশি সেনা প্রত্যাহারে একই সময়ে আফগানিস্তান নিরাপত্তা বাহিনীর ওপর তালেবানের হামলা বেড়ে গেছে এবং তালেবান দেশটির নতুন নতুন এলাকা দখল করে নিচ্ছে। এর আগে আমেরিকা ইউরোপীয় মিত্র আফগান থেকে সেনা প্রত্যাহারের কর্মসূচি স্থগিত রাখার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে। ইউরোপীয় দেশগুলো বলছে আফগানিস্তান নিরাপত্তা রক্ষা করার জন্য দেশটির সেনাবাহিনীর প্রয়োজনীয় প্রস্তুতি নিতে আরও বেশি সময় প্রয়োজন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।